হালকা তাদের বাড়ির যে গরুটা যে দুধ দিচ্ছে, এর বয়স কত হবে? এই 5 মাস। কোথা থেকে নিয়ে এসেছেন গরুটা? এই পাশের গ্রাম থেকে নিয়ে এসেছি। কোন জায়গা? এই হুচুকডাঙ্গা। তো এই যে গরুটা এখন দুধ দিচ্ছে, এটা নিয়ে আপনাদের বাড়িতে যে লোকজন ভিড় করছে, এটা নিয়ে কি বলবেন? অনেক যার যেমন ইয়ে সেরকম বলছে মনে করুন, আর আমাদের ওই সব বড় বয়োজ্যেষ্ঠ মানুষরা বলছে যে ঠাকুরকে দেবে দুধটা, এই সব ওই সোমবারে বৃহস্পতিবারে দয়ে ঠাকুরকে একটু দিই। কি কতটা পরিমাণ দুধ দিচ্ছে? কিছু কম, এক পোয়া। এক পোয়া করে ডেলি দুধ দেয়? তো এ তো নিজেও এখন দুধ খায়? হ্যাঁ, ও দুধ খায়, ও দুধ খায়, ওর মাও দুধ দেয় 3.5 কিলো আর ও দেয়। তো এইভাবে কী করে বুঝলেন যে বাচ্চাটা যে দুধ দেবে এরকম? এই ওই ছেলেরা নিয়ে ওই গায়ে পরিষ্কার করছিল, পরিষ্কার করতে করতে এমনিও আদর করছিল, যিনি দেখছে যে দুধ বেরোচ্ছে তখনই বুঝতে পারলেন? হ্যাঁ, তখনই বুঝতে পারলাম, দেখছি দোয়ায়, তখন দেখছি হ্যাঁ বেরোচ্ছে। কদিন ধরে দুধ দিচ্ছে? এটা আমরা দেখেছি 1.5 মাস এরকম হলো। কোথায় রয়েছে গরুটা এখন? বাড়িতেই রয়েছে। কী নাম আপনার? আমার নাম আশা পাল। এটা সচরাচর হয় কোনো একটা হরমোনের অস্বাভাবিক হরণের জন্য, বিশেষ করে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এই ধরনের হরমোন যদি বেড়ে যায়, শরীরে পরে কারণে বেড়ে যায়, তাহলে পরে দুধ উৎপাদন হতে পারে। এটা অস্বাভাবিক ঘটনা কিছু নয়, তবে রেয়ার কেস, সচরাচর হয় না, তাই এটা আশ্চর্যজনক ঘটনা কিছুই নয়। এখন এটিকে খুব ওয়াচ করে রাখতে হবে, জল জাতীয় পরিমাণে একটু বেশি করে খাওয়াতে হবে, যাতে দুধ উৎপাদনটা ক্ষতি থাকে, বেরিয়ে যায়, হরমোনটা যেন শরীরের মধ্যে সবসময় জমে না থাকে। যদি জমে থাকে তাহলে পরে শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আর এমন কিছু কিছু করার দরকার নেই, তাকে ওয়াচ করে রাখতে হবে। আপনার নাম? কল্যাণ মুখার্জি। কোন ডিপার্টমেন্টে আছেন? আমি জুড়ি ডিপার্টমেন্টে কর্মচারী। যদি এখনো আমাদের স্ট্রিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।